আর আপনি যেমলা সাজিয়ে আইছেন রে বাবা রে বাবা লাগাতে তান বিআইন আমার সাজ সজ্জার দিকে না চাইয়া আপনারা কথা শুরু হুনুন না কেরে অঙ্কাইলে ফিল্ম কথা কইবাই ওকে ধীরবার ফোন দেই সোম হ্যালো চামেলি স্পিকিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা আপনি আমি পাপ্পু চিনতে পারছেন ওমায়গো মুস্তান ভাই আপনার আমি চিনতাম না এটা কি কোন কথা কইলাইন কই আপনি মুস্তান ভাই আরে আমি তো জাগা মুস্তান ফসাই গেছি গা জাগা মতো মানে কই আরে মুস্তান ভাই শুনুন মুস্তানি করতে গেলে কোন একটু জ্ঞান বুদ্ধি তাউন লাগে বুঝুন মাথা ভর্তি গেলে কবর থাকলেও না আরে আমার জিনিস যেই জানো এই জানো তো আমরা ফসাই গেছি গা তাহলে তো হয়ে গেছে মুস্তান ভাই কিচ্ছু তা হইতাছে না এই যে একটা বেহুবের দল লই যে ঘুরতাছি হেরা তো আমার আংটি উদ্ধারের লাগি কোনো চেষ্টাই করতেছে না আরে শুনুন না এরা তো বিয়া বাড়ির না আইয়া কালি বিয়া বাড়ির কাউন কইতাছে একজনে একটা জিনিস গিলতাছে আর আমার যে একটা আছে না এটা যে কুনহানো গেছে এটা তুমি খুঁজই পাইতাছি না আরে গোলামের ফুতের কথা কই গারে বুঝুন না কারে তাহলে তো সমস্যা বিরাট সমস্যা গো ভাই মনে হইতাছে না আর আংটিটা উদ্ধার করতে পারবো উদ্ধার না হইলে তো আরো সমস্যা বিরাট সমস্যা আমার ছেলের বিবাহ তো আটকায় যাইব গো বিয়া তো আটকাইব না কিন্তু আপনার ওই আংটি লাগবো জি জি মুস্তান ভাই এই আংটি তোমার লাগবো মুস্তান ভাই আপনি কই না আপনি কই আসুই আমি তো আপনার বিয়ের রিসর্টে আছি কি থাকো জি কি আশ্চর্য কথা আপনি এটা সব কি কইতাছুন আচ্ছা আপনি এক কাম করুন তো আপনি যেখানে আছেন ওইখানকার ঠিকানাটা পাঠান মুস্তান ভাই আপনি নাই ভাই আমি আসলে কি আপনার উপকার হইব না আপনি এটা কি কইতাছুন আপনি যদি নাইন আমার বউয়ের সাথে যা দুই হাত বড় হয়ে ফুটবো আরে কই না সে আমি তো এনে কয়েকটা লেবেন দিছ লয়ে বইছি কোনো কামে রই না আমি টিহানা ফাড়াইতাছি আপনি হক কলে আই হক কলে আই ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা মুস্তান ভাই আরে কি আরাম হ্যাঁ আন্দরে কি আরাম করতেছুন কি কোন আন্টি আপনি থাকলে আরাম করা সম্ভব কোনোভাবে সম্ভব না সম্ভব যে এটা তো আমি নিজের চোখ কই দেখতাছি হ্যাঁ হে আন্দিয়া তাহের মিয়ার মাইয়ার জামাই রাঙ্গুলে আমার বংশফর রাঙ্গটি ঢুকতে পড়তেছে আর হিন্দা আপনারা বয়ে বয়ে আরাম করতেছুন হ্যাঁ শুনুন আন্টি আপনার লগে আরাম বিষয়টা যায় না আপনি আমাকে সবার জীবনটা তেজপাত করে ফেলেছেন এই আন্টির লেগে পাহাড় পর্বত হাঁটাতে হাঁটতে পায়ের মধ্যে পানি এনে ফেলেছেন আমার এই যে শুননি আর চুলের উপর বাট পাট জিনিসটা কলে আমি দেখছি ম্যাম কোন জিনিসটা ম্যাম ও বাবা হ্যাঁ অন কোন জিনিসটা হেই ডবল লেগেছেন গিয়া আরে যে জিনিসটা লাগে আমরা এখন আইসি আংটি আংটিটা তাহের সাথে ফড় আছে তো তখন নিয়ে নিলেন না কেন ভাবি আমি লই লইতা তো কে নিব ও মায়া গো ম্যাম আপনার দাবি আছে আপনি নেবেন না এই সুরের উপরে বাটপাট কোনটা দিয়া এম্বা গুতাটা দিয়াম অক্করে গাতাত গিয়ে ফুরবে আংটি নেওয়ানের আমার কোনো পরিবেশ আছেন আংটিটা চুরি করছে কারা তোরা তোরা গিয়ে আংটি উদ্ধার করবে আর আমি এই হেন ফায়ের উপরে ফাউতি লক করে এম্বা বই থাকবা দূর ভাবি এত রাগারাগি করেন না তো এখন একটা বুদ্ধি বাইর করেন কেমনে আংটিটা উদ্ধার করা যায় আচ্ছা ম্যাম স্যার আমি বলছিলাম কি তাহের সাহেব কি হালকা লুচু আছেন সেটা আমরা কেমনে জানবো না আমি বলছিলাম কি যে আমার কাছে একটা বুদ্ধি আছে যদি বুদ্ধিটা আপনি কাজে লাগাই 100% টনিকের মতো কাজ করবে সঙ্গে সঙ্গে কাজ করবে জাস্ট তামান্নাকে ভিতরে পাঠাবো তাহলে দোলা দিবে আপু সেই আংটিটা নিয়ে চলে আসবে কি বলেন কুলি ফারুক্কা আমি যে দোলা দিব হ্যাঁ তোর মতো বাট পার মশান থাকাতে না থাকাই ভালো বুঝছো সামনে একটা আংটির লেগা এক্স গার্লফ্রেন্ড তুই আরেকবার টাকা কাছে পাঠাবি ও ও আইসো তুমি লাইনে এখন তুমি লাইনে আইসো আমি এক্স তাইনি আমি এক্স হয়ে গেছি বর্তমান কে আমার গোলামের ফুতে কই এক গোলামের ফুত কই গেল না বইতে ও আচ্ছা তোমার তো আংটিটাই দেখানো নাই খানদানি আংটি দেখি Thank you.
করতেছেন বিহাইন্ড? এসব ডাকাতি কি সারা যায়? আচ্ছা না সারলো তাই বলে কি নিজের মায়ের বিয়ে তো কি ডাকাতি করে আন্টি দিয়ে বিয়ে করাইবো? আমার আঙ্কিদের দেহাইতের ছেলে বিয়া করতো